২৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় প্রাণের পক্ষ থেকে সুস্বাগতম। এবারের মেলায় শপিং হবে আরো এক্সাইটিং, কারণ প্রাণ দিচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের উপর ন্যূনতম ১০% ছাড়, সাথে আরো থাকছে আকর্ষণীয় সব অফার। তাই প্রিয়জনের সাথে চলে আসুন আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে প্রাণের D4 থেকে D7 নম্বর স্টলে। মেলা চলবে ৭ মার্চ ২০২২ থেকে ১৭ মার্চ ২০২২ দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের মেলা হবে প্রাণের মেলা, তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টলে। দোকান থেকে জল কিনে না আমি এটা পুরো কাকে জানাইছেন? তারা কোন কাকে জানাইছেন? এটা ডিউ সাহেবকে জানানো হয়েছে। গতবার বোধ হয় ৫টা ব্যাংক দেওয়া হয়েছে আমাদেরকে। তো ৫টা ব্যাংক থেকে আমরা ৫০০ ৫৫০ স্টুডেন্টকে বসা যায়নি। প্রত্যেকটা ক্লাসেই ব্যাংক চাই, স্টুডেন্টরা দাঁড়ায় থাকে, একটা বেঞ্চে ৪ জন ৫ জন করে বসে। তো কোনোদিনও ব্যাংকে বইতে পারে না, পরীক্ষার সময় খুব প্রবলেম হয়। জানে বিধায়কের কাছে কানে দেওয়া হয়েছে। কী করছে তাহলে? তাই তো দেখছে, দেখব দেখতে চলছে। ম্যাডাম তো ৩ মাস ৩ আগে আমাদের স্কুলে প্রোগ্রাম আইসে, তখন আমরা কইছি পয়সা দেখব দিব। আর আমাদের কিছু বলে না, মানে রিকুয়েশন দেই, ডিমান্ড জানাই, ওনারা বলেন দেবেন, এরপরে তো আমরা কোনো কিছু হয় না। কোন কোন ক্লাসের স্টুডেন্টরা এরকম সমস্যা হচ্ছে? প্রত্যেকটি ক্লাসেই আছে। আপনি ঘুরে একটু দেখেন যে ৫টা ৭টা ৮টা বেঞ্চ আছে। একটা ব্রাঞ্চের মধ্যে ক্লাস ৯ ১০ ১১ ১২ প্রত্যেকটা ৩টা করে স্টুডেন্ট বসে। এত বড় বড় স্টুডেন্টরা ৩টা করে বসা খুব কঠিনই না। আর তাছাড়া পরীক্ষার সময় খুব প্রবলেম হয়, একটা ব্রাঞ্চের মধ্যে ৩ জন করে বসতে হয়। স্যার স্কুলের নাম? তুসিন্দাবাড়ি ১২ ক্লাস স্কুল। আমাদের স্কুলে প্রথমত আমাদের শ্রেণীকক্ষগুলি খুব ভালো না, মানে অনেক বছর ধরে আমরা স্কুলটা মানে বেঞ্চের সমস্যা আছে। তারপর ছোটো ছোটো যে ছাত্রগুলো রয়েছে, যে যেমন ৬ ৭ তারা মানে অনেক বছর ধরে ওই ফ্লোরে ক্লাস করতেছে, পরে বইয়ে ক্লাস করতেছে। আর প্লাস আমরাও মানে বেঞ্চে সমস্যা হইতেছে, আমরা শুকলে মানে বেঞ্চে বইতে মানে ফ্লোরে বইতে পারি না আর কি। তারপর আমরা স্কুলে বাউন্ডারিও নাই, মেন কথা এটা, বাউন্ডারি নাই, আউট ফ্যান নাই। আর আউট ছেলে মানে
আউট মানুষরা এসে আমাদের স্কুলে অনেক কিছু করে মানে দেখা তুমি তো ক্লাস খুশ এই বানচুর করে রাখছে আর এটা তো অনেক পুরানো বিল্ডিং এমনি বাঙ্গা পাতো তো কোনো কোনো স্টুডেন্টের উপরে ব্যাঙ্গের উপরে রাখতে পারে আহত হইতে পারে অনেক পুরানো বিল্ডিং যার প্লাস্টার পুস্টার অনেক বাঙ্গা ভাঙ্গি ব্যাঙ্গা পাতা যায় বুঝে নিজে এই বিষয়টা নিয়ে তোমরা কি টিচাররার সাথে কথা কইছো যেটা কত 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 কইছি টিচারদের সাথে কথা বলে তারপরে অনেক এসএমসি কমিটি এসএমসি কমিটির কাছে জানাইছি তারা কি কইছে বুঝি আমাদের ওই ড্যান্সার দরকার আমরা এসএমসি কমিটির থেকে তোমাদের কি আশ্বাস দিছে কইছে হইব দূর কইছে শুধু কইছে একটা অ্যাপ্লিকেশন দেন আইএসসির অফিসে ভিতরে একটা অ্যাপ্লিকেশন দাও না গেছে বলো দেওয়া হইছে যে একদম কইছে ফাঁকা হইলে আইবো ফাঁকা আর নিও কোন নাম বন্ধ ডান্স কইছে দিব 50 টাকা অন্ত আমরা স্টুডেন্ট দি প্রায় মনে 500 এই স্কুলে স্যার 500 তো আর ডান্স আছে ডান্স কোন 100 না প্রথম জয়েন করলাম তো জয়েন করার পর দেখলাম স্কুলের যে ছাত্র সংখ্যা সেই ছাত্র সংখ্যার তুলনায় প্রচুর বেঞ্চ কম ছাত্র সংখ্যা প্রায় 720টি আর টোটাল যা বেঞ্চ আছে তা সম্ভবত 90-এর কাছে আছে সেই অবস্থায় ছেলেমেয়েরা বসাটা খুব কষ্টকর ব্যাপার অনেক ছেলে বেশি যখন ছেলেমেয়েরা আসে তারা মাটিতেই বসে পলিথিনে বা সপ্তম দেখে বসে তাদের খুব কষ্ট হয় আর ক্লাসরুমগুলিও সেরকম ভালো না সেইগুলিও খুব একটু দৈন্য দশা তো সেই অবস্থায় মনে হয় স্কুলের ছাত্র ছাত্রীদের বসার জন্য যদি একটা সুব্যবস্থা হয় ভালো তাহলে সবাই উপকৃত স্কুলটার নাম কৃষিং লাইব্রেরি HS স্কুল না সেটা কতদিন ধরে আমি ঠিক বলতে পারবো না তো আমি 9 মার্চ 2022 জয়েন করলাম সেদিন থেকেই আমি এই অবস্থাটা দেখতে পেলাম ওনারা বলেছে কিনা আমি জানি না আজকে এসএমসির লোকজন এসেছিল তাদেরকে আমি শুধু এই কথাটাই বলেছি যে ছেলেমেয়েরা বসতে পারে না তাদের বসার খুব অসুবিধা এবং স্কুল বাড়িটা যে সেটাও যে একটু দৈন্য দশা আমার কাছে মনে হয়েছে তারা কি আশ্বাস দিয়েছে তারা সেরকম কিছু বলেনি তারা এসেছিলো আমাদের এখানে একটা শিবির হবে PRTC এবং বিভিন্ন সার্টিফিকেট করার জন্য সেই কাগজপত্রগুলো নিয়ে এসছে দুলাল যুদ্ধপা মানে বেঞ্চে বেঞ্চ আসলে মারি বসতে হয় পলিটিং চিরা কতদিন ধরে এরকম অবস্থা স্যার ক্লাস 6 এ ক্লাস 6 এ তো কত বছর ধরে এরকম অবস্থা 2 বছর 3 বছর এখন অবধি মানে বেঞ্চ টেন্স আসেনি এই বিষয়টা টিচারদের সাথে কথা কইছো কি কইছে তারা দিব কইছে একটু সময় লাগবে কতদিন ধরে কইছে 3 বছর এখনো দেয়নি কি কি সমস্যা আছে স্কুলে চাষিলিং ফ্যান নাই গরম বেঞ্চ নাই পানি জলের অবস্থা খারাপ কালকে ওয়াল ভাঙা